Hey, hello, what's up guys? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি অসম টাইপের গেমের ভিডিও। আপনারা জানেন এই গেমটা গ্র্যানিং চ্যাপ্টার। এই গেমের সম্পর্কে সম্ভবত কম জিনিস সবাই জানেন। মেন দিদার ক্যারেক্টার হলে আর যারা নিউজ চ্যানেল হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন। আচ্ছা আর দেরি না করে শুরু করা যাক। দেখি কি হয়। দেখা যাক এসকেপ করতে পারি নাকি আমরা। যে আমাদের একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে, বা এ বয়সে কি সব করে যে গ্র্যানি গ্র্যান্ডপা, কাজ দান্দার নাই। এই যেমন আপাতত অনেকটু কি মনে হচ্ছে আমার এখান থেকে ডাইরেক্ট উপরে যাওয়া লাগে। উপরে যাওয়ার সিঁড়ি আমি সবার কাছ থেকে খেলাতে পাই না। এখানে আসলে ভূত কে আসে না। আজকে আমি গেছিলাম শেষ। আপাতত আমি একে ঘুরে একটু ঘুরে আমার লুটও করা হয়ে যাবে এক বাহানায়। এখানে কিচ্ছু নাই। এবার এই রুমে আমি যাই, আসতে থাকি। এখানে ভালো কোনো লুট থাকলে ভালো। আসতেছে নাকি? ফুটপ্রিন্ট অনেক কম, রেঞ্জ আর কিছু আছে। এখানে লুকানো যাবা? আমি একটা নিউ হাইডের প্লেস বানিয়েছি, এখানে কেউ দেখতে পারবে না। কোনো সাউন্ড তো নাই। যাওয়া ঠিক হবে বাইরে? নাই, কেউ কিছু নাই। এখানে গ্রানি আছে। উপরে আবার কাছে সাউন্ড দেওয়া গেছে। আমার এখানে তাড়াতাড়ি যাওয়া লাগবে। সাউন্ড হয়ে গেছে গাইস। এখানে কি আছে? কিচ্ছু নেই। তাড়াতাড়ি এসব সরে, সর সর সর। ইয়েস, রেঞ্চ আছে। ওফ, কিন্তু রেঞ্চের এত তাড়াতাড়ি কোনো কাজ নেই। রেঞ্চের উপরে কি জানি একটা বাক্স থাকে, যেটার মধ্যে একজন মরাকে পড়ে থাকে, জানি না। ও সিলিন্ডিরার জানাই মনে হয়, আমার ঠিক মনে নেই। এখানেও সাউন্ড পেয়ে গেলাম। যা বাইরেই যাওয়া লাগবে। দেখে দেখা যাক কী করা যায়। কী এসকে ভূতের কি পেয়েছি? তাহলে ভূত কী দেয়? ভালো ভূত এসকেপই ভালো হবে আমার মতে। এখানে গ্র্যানি আসে নেই। এখানে কেউ গেছে নাকি? আপনাদের দরজা আটকে এখানে মাঝে মাঝে স্থান গান থাকে। দেখি আসে নাকি। প্লিজ, সেফ কি? সেফ কিও লাগবে নিচে ইয়াতে। এখানে আছে দৌড় হ্যান্ডেল। দৌড় হ্যান্ডেলের কোনো কাজ নেই। এটা উঠে ফেলি। ওখানে গ্র্যানি আসছে। আপাতত আমি দাঁড়ান, এখানে একটা সাউন্ড করবো। সাউন্ড করে সেফ কি তাই নিয়ে আমি নিচে চলে যাই। গ্র্যানি যতক্ষণ এখানে আসবে আমি এতক্ষণে সেফ এরিয়া খুলে ফেলবো। গ্র্যান্ডপা কোথায়? পরে নিচে যাচ্ছে। ভালো ভালো ভালো, এখানে বসে আসতে। স্পার্ক প্লাগ, এটা আমার নিচে লাগবে। দাঁড়ান আমি এখান থেকে যাই ওয়াশরুমে যাই। দেখি ওয়াশরুমে কিছু পাই নাকি। বহুত স্টিং হুইলও থাকে মাঝে মাঝে। আর এখানে গ্যাস দাঁড়ান, এই গানের এটা খুলে ফেলি, যখন ইচ্ছা দুধ উঠতে পারবো মধ্যে। এখানে কিছু আছে? কিছু নেই। এটা নিচে দেখি তো কিছু আছে নাকি। এটা আমার ঠান্ডার জন্য, আমার বয়সে একটু সমস্যা হতে পারে, আমার অনেক ঠান্ডা লাগছে। এখানে কিছু নাই। এখানে পেইন্টিং আছে। এই তো বহুত স্টিং হুইলও পেয়ে গেলাম, ভালো। এখান থেকে উপরে যাবার গ্র্যানি যেন না আসে। গ্র্যানিরও বর্ষা নেই। এরমে সাউন্ড করছিলাম তাও আসে নাই, ভালো। এবার কী করি? সেফ কির ইয়াদ স্পার্ক প্লাগ নিলাম,
শর্টগান স্টিমগান এসব কোথায় পাবে? স্টিমগান রান্নাঘরেও থাকে ওদের। এখানে কি স্টিমগান? ও ইয়েস ইয়েস, গেম ইজি। এবার আসবে বিরিয়ানি গ্রামটা, আসুক, এবার কোনো সমস্যা নেই, আসুক। এবার একবার শুধু ওদের মারতে পারি তাহলে আমার কাজ অনেক ইজি হয়ে যাবে। এখানে গ্রানি আসার কথা এসে পড়ছে। গ্রানি গ্রানি আইসি ইউ ইয়েস গ্রানি শ্যাশ। গ্রানি কতক্ষণের জন্য? 2 মিনিটের জন্য। এবার গ্র্যান্ড পা আসলে গ্র্যান্ড পাকে মেরে এখানে সেফ কি, তাই আমি হ্যাঁ সেফ কি, সেফ কি নিয়ে ফেলবো। আর সেফ কি নিলে আমার গেমটা অনেকটাই ইজি হয়ে যাবে। গ্র্যান্ড পা গ্র্যান্ড পা ওয়ার আর ইউ, আই ডোন্ট সি ইউ। গ্র্যান্ড পাও এসে পড়ছে, আসো 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 আসো। ইয়াস গ্র্যান্ড পাও ইস শেষ। এখান থেকে আমি এমতা নিয়ে এখানে গান ড্রপ করবো। ড্রপ করে আমি রান্নাঘরে দেখি কিছু পাই নাকি কিচেনে। এটার ভিতর কিচ্ছু নাই। এবার এখানে আমার এটা লাগবে না। এটাতে কী করে আমার এটা মনে নেই, কী জানি ঘোরায় আমার নিচে নিচে লাগে সম্ভবত এটা। হ্যাঁ ঠিক মনে নেই আপাতত। দেখি এখানে কী আছে, কিচ্ছু নাই। আর উপরেও কিচ্ছু নাই। এটার ভিতরে কিছু থাকতে পারে, এটার ভিতরে কিচ্ছু নাই। এটা ও না, এটা তো হইল, সরি। এক সেকেন্ড, আমি তো ওর থেকে সেফ কি নিলাম না, শেদ গাইজ শেদ, ভুলে গেছি সেফটির কথা। যাক এখান থেকে স্পার্ক প্লাগ এসব নিয়ে আমি নিচে ইয়া করি। তার সেফ কি নয়, সিকিউরিটি কি? হ্যাঁ মনে পড়ছে, সেফ কি তুই দিকে পড়ে। তার সিকিউরিটি কি? এখানে কি জানি আছে, এখানে কিছু ছিল না, এখানে কিছু ছিল না। আমি স্পার্ক প্লাগ পেয়েছিলাম জানি কো, এমনি তা মনে আসতেছে না। দেখি আমি নিচে যাই, দেখি এবার তাড়াতাড়ি নিচে যাই। আমার বয়স সম্ভবত আসবে না, আমার বয়স অনেক লো তো ঠান্ডার কারণে, এর জন্য সরি। বয়সে তো ঝামেলা থাকতে পারে। এখানে ভোটের জন্য যায় এই বরাবর নিচে যায়। গ্যান্ড পার আবার কখন স্পন হয়ে যায় তার ক্ষেত্রে আমার গান লাগে। এখানে লাগে না, কোথায় লাগে? এখানে লাগে। আর আমার উপরেও জল লাগবে, উপরে অনেক কিছু আছে, কিন্তু তার জন্য তো আমার সিকিউরিটি কি লাগবে, আবার গ্র্যান্ডপাকে মারা লাগবে, ঠিক আছে ঝামেলা হয়ে গেছে। অবশ্য নিয়ে আমি এই যে আমার গানটা নিয়ে নিই, আর স্পন হলে নো নো 2 মিনিট হয়ে গেছে। শেদ গাইজ আমার একটা দিয়ে শেষ, দে নম্বর 2 শেদ শেদ শেদ। মাত্র 5টা দিয়ে থাকে আমাদের কাছে, 5টা দিতে স্কিপ আমার করা লাগবে। দেখি অনেক কাজ হয়ে গেছে, শুধু স্থান কিন্তু উপরে নেই। আর একবার গ্র্যান্ড পা গ্র্যানিকে মারি। গ্র্যান্ড পা থেকে আমার ওই কীটা পেলে হবে সিকিউরিটি কি থেকে উপরে, তাড়াতাড়ি উপরে যাবো, তাড়াতাড়ি, সময় নেই তো, সময় নেই, তাড়াতাড়ি আমার এই বরাবর উপরে যাই। এখানে ফেলাইছিলাম, এখান থেকে গ্র্যানি আসে। হ্যাঁ 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 আমার দেহ তো চলেই গেল সব, ওই গানই ভাবি নিতে পারবো না বুঝছি, ওনাকে ঘুরানো লাগবে অনেক। আমার নিজের ভুলের কারণে হয়েছে, আচ্ছা তারাদের ওই রেঞ্জে হিসাব করছে, যাক সমস্যা নেই। আমার কাছে আর মাত্র 3টা দেহ আছে, এই দেহ সহ 3টা দেহ শুধু। তারপর তাড়াতাড়ি উপরে আমি গান নিতেছি না, আমি আগে গ্র্যানিকে তো ইয়া করাবো, কি মানে গ্র্যানির পিসা সারাবো। তারপর এখান থেকে গ্র্যানি এসে পরে প্রত্যেকবার, তাহলে আমি এখানে যাচ্ছি না, এবার আসেনি, এবার আসো, এবার সমস্যা নেই। এর ভিতরে আবার কেউ আসে নাকি, এবার সমস্যাই নেই। আমি একটু ইদান নিজে একটু থাকি, আর কোনো বর্ষাই আসে না, কে কোথা থেকে আসে তার কেউ নেই তো। আমি এটা আটকেই দিই, এটা এটার জন্য ভয় বেশি লাগে না, এখানে আসতেও তো পারি চাইলে। কী করি, এখান থেকে নিচে যাওয়া ঠিক হবে তো মনে আসতেছে না, ওরা কোথায় থাকবে। এটা আমি পানির এখানে কেউ আসে, আমি তাড়াতাড়ি নিচে যাই। এটার ভিতরে একটা পুরো সেফ, এবার এখানে সাউন্ড করে কেউ তো আসবে, গ্র্যানি আসবে আর কি, কেউ মানে গ্র্যান্ড পা তো সাউন্ড শুনবে না,
গ্র্যান্ডপা কানে শুনে না, গ্র্যান্ডপা সিসি ক্যামেরা দেখে, শুধু শুধু দেখতে পায়। ওই গ্র্যানি এখানে আসু, গ্র্যানির শেষ সময় আস। গ্র্যানি গ্র্যানি আসলে এখানে আবার ড্রিঙ্কস দেওয়া বন্ধ করা লাগবে, তো এই পানির এটা কি জানি বলে। তারপর উপরে পানির অভাবে গ্র্যানি তো শেষ, এবার গ্র্যান্ডপাও আসবে। গ্র্যান্ডপা আর গ্র্যানির জন্য ড্রিঙ্কস দেখাতে যাচ্ছি, কিছু কী দেখাচ্ছে। তো গ্র্যান্ডপা আসে না কেন, গ্র্যান্ডপা আসতে আবার সময় লাগবে অনেক। গ্র্যানি তাড়াতাড়ি মরে না কেন, নাকি গায়েব হয় না কেন দিয়ে। গ্র্যান্ডপা ওয়ার আর ইউ, আই ডোন্ট সি ইউ। গ্র্যান্ডপা তো আসার কথা, গ্র্যানি যেমন এখানে দিয়ে রয়েছে, গ্র্যান্ডপা প্রত্যেকবার আসে, এখন না তো পরে আসবে অবশ্যই। গ্র্যানি গ্র্যানির দেহ শেষ বলতে বলছিলেন না, আই সি ইউ টু। শুয়ে গেছে আমার কাজ, সে তাড়াতাড়ি আগে ওর চাবি নেও, চাবি চাবি তো নিচ্ছি, যদি স্থানীয় এমন ফালে আর রাখি। আরে সর, আরে প্রত্যেকবার এখানে গ্র্যান্ডপা মারলে সমস্যা হয়। আরে সরে না কেন, আরে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা এখানে মারলে সমস্যা, এখানে যাইতে দেয় না। কীভাবে যাই, যা 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 যা। আরে গ্র্যান্ডপা, গ্র্যান্ডপার দেহ শেষ, এবার তাড়াতাড়ি উপরে যাও, এবার অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আবার গ্র্যানির স্পন হলে ঝামেলা, এখান থেকে উপরে যাওয়া লাগবে আমার, এখান দিয়ে এখান থেকে আবার উপরে যাও, কত যে ঝামেলা। আবু এটা একবার দৌড়টা খালি খুলি, তারপর আমি নিচ থেকে আমার গান নিয়ে আসবো। একবার এটা খুলি, তারপর এটাকে এখানে ফালাই, ফালানোর পর ডাইরেক্ট আমি এখান থেকে ওয়াশরুমে যাও, ওয়াশরুম থেকে অনেক কাছে, এখানে যাবো। যাওয়ার পর এখানে আদা খুলি, খোলার পর ওরা মুখস্থ হয়ে গেছে, কোথায় যাওয়া লাগে। এবার তাড়াতাড়ি এখান থেকে আমি স্থান নিবো, এটা উপরে ফালিয়ে রাখবো। তারপর আবার এখান থেকে যাও, এখান থেকে আবার উপরে যাও, এটা অনেক কাজ অনেক। তারপরে এখান থেকে আবার উপরে অনেক টাইম লাগে, বিরিয়ানিটা কোনো তাড়াতাড়ি চলে না, তো আবার ক্যারেক্টার এদিকে ঝামেলা। তারপরে দরজা আমি আটকে রাখি, এটার ভিতরে কোনো লুট পাওয়া যাবে নাকি দেখি। আরে স্কিন কাজ করে না কেন, সমস্যা নেই, এবার এসে ঠিক কিচ্ছু তো নেই। এবার এখানে কিছু আসে নাকি দেখি তো, কিচ্ছু এখানেও নেই। আমার উপরে যাওয়া লাগবে এখন এদিক থেকে, এখন ঝামেলা শেষ হয়। আমি এবার উপরে যাই, দেখি তোর পা পুরা ল্যাংড়া ল্যাংড়া চলে আসে, এটার জন্য আরেকটা ঝামেলা হয়ে গেছে। এইদিকে দেখি কী আছে, কাটিং প্লাস আমি কোন জানি রাখলাম, সব ভুলে যাই। কেন হেলিকপ্টার ম্যানহোল নিয়ে নিই, আমি স্কিপ করবো বুঝতে, কিন্তু এখানে নিলাম কেন জানি না, সমস্যা নেই। মারি এটা ফুলসে, আর কাটিং প্লাস এটি জায়গায় লাগে, গেম পুরো মুখস্থ আসছে। এবার এটা নিয়ে এবার পেন্টিং পেন্টিং বসে কোনো লাভ নেই শুনে, তো দেখি দেখি এটা কোনো লুট পাওয়া যায়, এইটার ভিতরে কিছু থাকতে পারে, কিচ্ছু নেই। আর এখান থেকে তো ডাইরেক্ট আমি ইয়াতে সম্ভবত যাব, যাই তো গ্র্যানি একদম এই মুখের সামনে। আরে আসে না কেন, গ্র্যানি চাপ, গ্র্যান্ড পয়সা করবে, আরে গ্র্যান্ড পয়সা করবে, সে বলার নেই। আমার দোষে দে ফোর আইসা পড়ছে, আমার খেলে আর একটা দে আছে, ঈদে আর আরেকটা দে, শুধু স্কিপ মনে হয় হবে না। আমার জন্য আমার গেমই খেলবো না, এই স্কিপ করতে পারলে তো পারছি, নাহলে না, দেখা যাক স্কিপ করতে পারি নাকি। ওরে অনেক কষ্টের লাগছে ভিডিও বানাতে, আর এই ভিডিও ঠান্ডার মধ্যে ভিডিও বানাচ্ছি তো, তাই অনেক সমস্যা হচ্ছে। ওখানে গ্র্যানি আসবে, আসে নেই, ভালো। ইয়েস এবার গ্র্যানি আসে, একদম কাঁদে। এবার এবার গ্র্যান্ডপা আস, এবার আস, এবার আমার কোনো সমস্যা নেই, এবার আস না, এবার আসবো না, এবার টাইম লাগবে অনেক। হ্যাঁ গ্র্যানি গ্র্যান্ডপা সরি গ্র্যান্ডপা অনেক সময় নেই, আমি এটা আস 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 আই সি ইউ আই সি ইউ। এবার যদি গান দিকে আমি এখানে ফালিয়ে রাখি,
এটার জীবনে কিছু পাই নাই। এই কাটিং ক্লাস এখানে, হ্যাঁ হ্যাঁ মনে করছে। যাক কাটিং ক্লাসে আমি উপরে দরজাটা খুলে ফেলবো, এটার সমস্যা নেই। এখান থেকে এটা নিবো, তারপর আবার বাইর হব। ওইটার ভিতর কী পেতে প্যাডলক কী থাকতে পারে সম্ভবত, হ্যাঁ শিওর না সম্ভবত। আর এই দয়ের কি খুঁজছে না, কিচ্ছু নাই দয়ের। তারপর যদি আমি উপরে লাগিয়ে ফেলি তাহলে কাটিং ক্লাসটা একটু খুলি, তারপরে বরাবর দিয়ে আমি উপরে যাই। উপরে যাওয়ার পর তারপর আবার ঘুরো, অনেকক্ষণ অনেক সময় লাগে জানি বুঝেছি আসলে। এবার এইখানে যে আবার আর কি নিচেরটা উপরেরটা আর খুল, তবে এখানে ক্লব লেগে কি হেলিকপ্টার কিনে আমি কী করবো। উপরে তাহলে আর কোনো কাজই নেই, নিচেই সব কাজ, নিচে তো সব কিছুই তো করা হয়ে গেল, আর কী বাকি তো মনে আসতেছে না। সব তো করা হয়ে গেছে আমার মতে, না রেঞ্চের তো কাজ বাকি আছে। রেঞ্চ কোথায়, এখানে রেঞ্চ না, রেঞ্চ না, রেঞ্চ কোথায়, রেঞ্চ রেঞ্চ তো নাই। আর রেঞ্চ আমি কোথায় দেখছি আমি, আমার মাথা আসতে আসতে নিচে যা দেখি, এখানে এখানে রেঞ্চ আছে। এখানে পেয়েছি আমি বোধকি পেয়েছিলাম, তো বোধকি আমি মরে গেছিলাম না, বোধকিকে ওই জানি কইরা গেছে সম্ভবত। এখানে দেখছি রেঞ্চ তো মানে এটাতে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। এবার আর কী হচ্ছে দিচ্ছি, এবারে নিচে যাই, তা পানিটা অফ করি, এখান থেকে পানিটা যা অফ করে দিই। পানি অফ করার পরে দককে আমি মেরেই ফেলবো একদম। এখানে যাই, আবার পানি অফ করো, তবে এখানে দিয়ে পানিটা অফ হয়ে যাবে ভালো। এখানে যদি দেখে গেছি আবার আমি তাই এখানে ফালিয়ে দিই, ফালিয়ে আমার গানটা আবার নিয়ে দিই। ওটা সম্ভবত স্পন হয়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। এবার কোথায় 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 মেমার স্থান গান ফালাইছি ই রুমে, কোথায় 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 ফেলার মৃত্যু। এবার আমি কী করতে পারি তাহলে, সম্ভবত আমার খাবার ইয়া লাগবে কি জানি, ওই কুকুরে আর কি, মানে কুকুর নাকি মাকড়সা এটাও ঠিক করতে পারি না। ওইটাকে আগে মারা লাগবে সম্ভবত, সম্ভবত আগে খাবার দিবো, তার মারলে আবার জানেলা গ্রানি গ্র্যান্ডটা দুজন একসাথে আসবে। কেন আমি তাই একটু সাউন্ড করি, এই জায়গাটা আমাকে বেস্ট লাগে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মারার জন্য। এখানে আর নিচেও আসতে পারে না, তো ঘুরা হয়ে গেছে, তাতে বসতে পারে না, ভালোই আসে না। কেন স্পন হয়েছে নাকি আমি জানি না, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমি রিক্সই নিতে চাইছি না। আমার কাছে শুধু দুটা দিন আছে, ওরা যদি স্পন হয়ে থাকে তাহলে তো আমাকে যাবে না, আসে না। কেন আর সাউন্ড তো করতে গেছে, আসার তো কথা, গ্র্যানি আসলে গ্র্যানিকে মারলে গ্র্যান্ডটা আসবে কথা হলেই দিকে। কই কত সাউন্ড নাই তো আসতেছি, স্পন হয়েছে মনে, হ্যাঁ ফুটপ্রিন্ট তো আস্তে আস্তে দেখান, এখনই আসবে সম্ভবত। দেখি একটু ওয়েট করি, একটু ওয়েট করি দেখি, আসলে তো ভালোই, আসলে ভালোই আসে নাকি, কতক্ষণ দেখি বাইকটা ঠিক হবে। আটকে গেছি তুই বিরিয়ানি বরাবর গ্র্যান্ড আসবে, এবার দরজা খুলি, কি সে আটকে আছে, এবার গ্র্যান্ড আসলে গ্র্যান্ড পারও শেষ। তারপর এই কুকুরকে আমি আর কি মাকড়সা লাগে খাবার দিব, খাবার দিলে হয়ে গেছে আমার, খাবার দিব না মেরে ফেললে ভালো, কিন্তু খাবার দিই আপাতত। কোনো কিছুতে শিওর নাই আর কি, এটা নিয়ে মারা যায় নাকি, তারা আমার একটা স্থানের আমিও পাবো না। কই গ্র্যান্ড বা গ্র্যান্ড বা তো আসার তো কথা, আসতে আসতে তারপরে আই সি ইউ, ইউ ডোন্ট সি মি আই সি ইউ। আর একটা টেস্ট ট্রাই করতে পারি, হ্যাঁ মরেই গেছে ভালো ভালো। তারপরে গান এখানে ড্রপ করি, ঠিক আছে এখানে ক্লোভারি আছে, গেম ইসে পুরো গেম হাতে এসে করছে। গ্র্যান্ডপা ডেড,
সবাইকে তো মারছি, তাহলে নিচের বাক্সটা আগে খুলি, যেটা কাছে ওইটা আগে খুলি, তারপর উপরের বাক্সের পালা। যদি গ্র্যান্ড গ্র্যান্ডপাতে আর দুইটা জিনিস একসাথে হাতে রাখা যায় তো তাহলে ভালো হয়। ওয়েপেনকিতেও নিয়ে না আগে উপরের বাক্স খুলি। ওয়েপেনকির কোনো কাজ নেই আসলে, আমার কাছে স্টেমিনা আছে, তা জানি না কী কাজ। হেমে তারপর উপরের কি জানি বাক্সটা খুলি, আর একটা বাক্স আছে ওই রুমে, মনে আছে গেম ভালোই। এবার দেখি এই বাক্সে কী পাওয়া যায়, দেখি। বোথ এসকেপই করা লাগবে। প্যাডলকির কাজ আছে বোথ এসকেপের নিচে। হ্যাঁ, গিয়ে নিচে কী কী লাগে, ফিউল লাগে। আমার ফিউল আমি কোথায় পাই এটা তো আমার মাথায় নেই। আপাতত ওই প্যাডলককে আমি এখানে চালাই, আর তার তীর স্টেমিনাটা হাতে নিয়ে নিই। বোথ স্টেডিং হুইলটা আমি এখানে এনে ফেলাই, সব কিছু আর কি কালেক্ট করি। দেখি বোথ স্টেডিং হুইল আরেকবার গ্রানি গ্রান্ডপাকে মারার পর এসবও লাগাবো, এখানে ফেলাই। আর এবার স্টেডিংটা আবার হাতে নিই। আর এখানে কী কাজ বাকি আছে আমার, থেকে আমার ফিউলই তো পাইনি, মেন জিনিসই তো পাইনি আসলে। এটার ভিতর নাই ফিউল, কোথায় থাকতে পারে? একটা রেসপন হয়ে গেছে তো যাত্রী, আমি দেখছি পাই আসে না কেন। এবার দেখা যাচ্ছে আমি একই জায়গায় যাই, এই জায়গা থেকে আমার মারতে অনেক ইজি হয় আসলে, সবার ক্ষেত্রেই কোনো কষ্টই নেই এই জায়গায় মারতে আসলে। এখানে গেলে একটা চান করবো, ও আসবে ওকে মারবো, এর পিছনে পিছনে গ্র্যান্ড পা আসবে ওকে মারবো, শেষ গেম পুরো ইজি। ওকে মারাবো আমি, ফিউলটা কোথায় পাই এটা তো আমি আর মাথায় আসতেছে না, ওখানেও পাই না। ফিউলের তো জায়গা দেখতেছি, দেখা লাগবে উপরের তলা হইতে পারে একদম টপে, দেখা যাক গাইজ আসে না কেন। আই রড ইউ, আই সি ইউ এতক্ষণ বললো আর এখন আসে না, দেখেনি তাও আই সি ইউ বলে। আর সাউন্ড করতেছি বারবার, তা আসে আসতেছে আসতে আসে মনে হয়, রেসপন্ড হয়েছে দুটো জানি কিন্তু আসে না কেন এটা জানি না। আপনার জন্য আমার আওয়াজে অনেক সমস্যা থাকতে পারে, আসলে অনেক শুনতে আমি এখনো আসে না। গ্র্যানি হঠাৎ কি আসতে মানা করছি, হঠাৎ কি আসে কেন গাইস, ভুট্টা খাইপা উঠে লাগে এক সেকেন্ডের জন্য। ফিউল কোথায় পেয়ে পাবো জানি না, আসে। এবার গ্র্যান্ডপার পালা, গ্র্যান্ডপা হয়ে আর কোথায় লাগছে একদম হেড শট, শট 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 শট। এবার এখান থেকে নিলাম, এবার আবার গান এখানে ফালাই আর শট। আর গ্র্যানি এসব সবগুলো বিরক্ত এখানে, তার নিজে যেসব লাগানো শুরু করে দিই। প্যাডলকি পড়ছে কোথায় বা, একটা একটা করে গেছ লাগাই। ফিউল কোথায় পাবো তো জানি না, দেখা লাগবে দাঁড়া। সব কিছুই তো ওপেন, বাক্স বাক্স সব ইয়া করছি, দেখি এখানে আবার কিছু থাকে দেখি লুকো। এখানে দেখি লক খুলি প্যাডলকি দিয়ে, তারপর লিভার ইয়া করি, ইয়া হয়ে গেছে, এই কাজে হয়ে গেছে। আমার কথা হলো আমি ফিউল কোথায় পাই, ফিউল কোথায় পাওয়া যায়। নিচে কোনো রুম আছে সব থাকে এখানে, কোনো এই জায়গায় মাঝে মাঝে কোনো লুট থাকে, দেখি না ডোর লক, এটা দিয়ে কোনো কাজ নেই আমার। তারপরে এটা নেবো, এটা নিচে যা লাগে ফেলি, বোথ স্টেডিং হুইল, তারপর আবার গানটা নেবো, আবার মারবো, আবার নামে নামি উপরে যাই, দেখি উপরে থাকতে পারে। বোথ স্টেডিং হুইল কোথায় লাগবে, কোথায় লাগবে, কোথায় লাগে এখানে, ঠিক আছে। আর এখানে কিছু লাগে না, এখানে শুধু ফিউল লাগে আমার। ফিউল পাই কোথায়, উপরেই জল লাগবে সম্ভবত, তার থেকে জল লাগবে। গ্র্যানি গ্র্যান্ড তো সম্ভবত স্পেন হয়ে যাবে, অনেক টাইম হয়ে গেছে এখনও ফিউলই পাইনি। মেন জিনিস মেন মানে আর কি ফিউল ছাড়া তো আর স্কেপ হয় না। গ্লাস ফিউজ, গ্লাস ফিউজ এটা তো কোনো কাজ নেই, এখানে কোথাও থাকতে পারে
তো জায়গা দেখতেছে না যেদিকে থাকতে পারে। এবার যাই তাড়াতাড়ি, দেখি কিচেনে থাকতে পারে তো ফিউল। জানি যে পরে দেখতেছে আমি উপরে যাই, উপরে যাওয়ার পর এখান দিয়েও উপরে যাই। কোথায় আছে দেখি, এই সবগুলি রুম চেক করি। এখানে কিছু আছে, এখানে যত পুরো খালি। আর এটা ওই সাইড দিয়ে আটকানো ইয়েস মনে আছে, হেলিকপ্টারের এস্কেপের সময় ইয়ে করা যায়। আর এই দরজায় কি খোলা, এটা খোলা। এখানে পেন্টিং লাগে, পেন্টিং লাগলে এটা খুলে, কিন্তু এখানে কি ইয়া হবে জানি না, দেখা লাগবে। আমার পাই না যেমন কি করতে পারি। এখানে গ্রানি কেউ আসে নাকি দেখি আগে, হঠাৎ নিজের সামনে আসবে। হ্যাঁ এবার এখানে নামে, সম্ভবত কিচেনটাই আমার বাকি আছে চেকের জন্য। দেখা যাক, দাঁড়ান এখানে আমি তো সাউন্ড করি। এবার গ্রানি সম্ভবত আসবে তাড়াতাড়ি, ওরা আয়সা করবে তো। সাউন্ড তো করছি, এখন আসা বাকি শুধু। আরেকবার করি, সাউন্ড এসে গ্রানির সম্ভবত স্পন হয়েছে, আমি শিওর না। আমার কথা হলো ফিউল কোথায় পাবো, কিচেন চেক করবো, এর জন্য আগে ওদেরকে আবার মারি। আই সি ইউ, আই সি ইউ, আই সি ইউ, ইউ ডোন্ট সি মি। সাউন্ড হালকা একটু বাড়াই। হ্যাঁ ঠিক আছে, মিডিয়াম সাউন্ডে খেলতেছি, কারণ আমার বয়স তো হাই না, তো আমার ঠান্ডার কারণে, তাই আমি মিডিয়াম সাউন্ডে খেলতেছি। জানি না কেমন বয়স আসতেছে, ভিডিও বানানোর পরেই দেখতে পারবো। বাট গ্রেড তো আসবে, আমার শুধু ফিউল ফিল, আমার স্কেপ সিরিয়াসলি শুধু ফিউল লাগে, আমার আর কিচ্ছু লাগে না। আর ভূতকি তো আমি জানি কোথায় আছে। ফিউল 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 দেখতে ফিউল গেস নাই নাকি, কি কেউ ফিউলই নেই নাকি। ফিউল স্যার রান্নাঘরেও নাই, কোথায় চেক করা বাকি আছে এটা তো বুঝতে পারতেছি না। কী করতে পারি এবার, স্পার্ক প্লাগও নিজে লাগিয়ে ফেলছি, নাহলে আমি হেলিকপ্টার স্কেপ করে ফেলতাম, এটা সমস্যা ছিল না। এবার কি এটার ভিতর আছে, এটার ভিতর ফিল থাকে না তো, কই থাকতে পারে। ওয়াশরুম টয়লেটে এখানে কিছু নেই, আমি এবার হেলিকপ্টার ওদিকে ট্রাই করতে পারি, ওদিকে ফিউল থাকার চান্স আছে। দাঁড়ান এদের ভিতরে একবার দেখি, আমার নিচে রাখা থাকে নাকি জানি না, আমার মাথায় নেই এত কিছু নাই। এখানে একটা জিনিস করতে পারি, আমি পিকচার লাগাতে পারি, পিকচারগুলি নিয়ে নিয়ে লাগানো শুরু করি, তাহলে তাতে কিছু হইতে পারে, আমি জানি না ঠিক। এবার দেখি ফিউল তো রান্না করে নেই, তাহলে আমি এই গানের এখানে এখানে এটা ফালাই। ফালানোর পর কি আবার সিকিউরিটি কি আবার পেন্টিংগুলি নেই একটা একটা করে। এক সেকেন্ড, এখানে আবার আসে নাকি না, এখানে দৌড় হ্যান্ডে ফিউল নেই। প্রত্যেকবার ফিউল সবার আগে পাই, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। আর এবার দেখা যাক, এই দরজাও খুললে ওটার পিছনে আমার ফিউল থাকে নাকি, কোনো কিছুতে সিউরিটি নেই। আর যদি না পাই তাহলে তো জানি না কী হবে। একটা ওরা আমার কতগুলি পিকচার লাগে, এখানে তিনটা পিকচার, তাড়াতাড়ি করা লাগবে। আর কাছে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হইলে তার জন্য সরি। কোথায় আবার বাকি পিকচারগুলি, পিকচার কোথায়, এই তো এখানে আরেকটা পিকচার। তার দিয়ে জানি এটা আবার যে উপরে লাগায়, এমন করে তিনটা পিকচার দরজা আটকে রাখি, কখন কে স্পন হয়ে যায় আর কি বলা যায় না কিছু। এবার এখানে যাই, তারপর আবার এখান থেকে আবার লাগাই, এবারে আর একটা লাগানো লাগবে, এবার আর একটা যাক। এইভাবে ফিউল নাই আশেপাশে, এই জিনিসটা আমি ফার্স্টবার দেখি। এখানে স্পনগানটা হাতে নেই, বাইরে যাই, আমি ক্লিক করছি মূল্য না কেন, বারবার এসব ভাল লাগে না। শেষ গাইজ, এবার দে লাস্ট, লাস্ট দে, এবার পারলে পারছি, নাহলে জানি না কিছু, নাহলে এইভাবে ভিডিও আপলোড হবে জানি না, এবার সম্ভবত স্কিপ হবেই না। দেখ তাহলে পরবর্তী ভিডিওতে আমি স্কিপের ট্রাই করবো, এটাতে সম্ভবত পারবো না। দেখি লাস্ট দে আসে যেমন, ট্রাই ট্রাই করতে গিয়ে কোনো খারাপ আছে, ডাইরেক্ট উপরে যাই। লাস্ট দে
পারবো না আমি শিওর, শিওর হয়ে গেছি এবার, চান্সেসই নেই পারার, কথাই উঠে না। এখানে গ্র্যানি হয়, গ্র্যানির ঘুরানো লাগবো। আরে পুরা ঝালা, ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ট্রাই করছি আপনারা দেখলেন, কিন্তু শেষে ফিল পাইনি দেখলাম। পরবর্তী ভিডিওতে সম্ভবত ট্রাই করবো স্কিপ করার জন্য, এই ভিডিওতে হলো না, এর জন্য সরি। আর জানাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওতে যদি ভালো লাগে এ পর্যন্ত যদি দেখতে থাকেন লাইক, আরও তোমাদের ভিডিওতে একটু ভালো লাগবে লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওতে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন অন রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করি ভালো থাকবেন, টাটা বাই বাই।